একসঙ্গে কমপক্ষে 48টি গাড়িতে ধাক্কা মারল ট্যাঙ্কার। রবিবার রাত 8:30 নাগাদ এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে পুনে নাভালে ব্রিজ এলাকায়। এই ভয়ঙ্কর দুর্ঘটনায় এখনো পর্যন্ত কারোর মৃত্যুর খবর না পাওয়া গেলেও অন্তত 6 জন গুরুতর আহত হয়েছেন। তাঁদেরকে নিকটবর্তী 2টি হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানেই তাদের চিকিৎসা চলছে। ট্যাঙ্কারটি ব্রেক ফেল করার কারণে এই দুর্ঘটনা বলে পুলিশ সূত্রে খবর। দুর্ঘটনাস্থলে পুলিশ, দমকল বাহিনী, অ্যাম্বুলেন্স জোর কদমে চলছে উদ্ধার কাজ। দমকলের এক আধিকারিক জানিয়েছেন, ব্রেক ফেলের কারণে ট্যাঙ্কারটি 48টি গাড়িতে ধাক্কা মারে, তার মধ্যে বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আর আহত যারা হয়েছেন তাদেরকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাস্থলে সময় নষ্ট না করে পৌঁছে যায় অ্যাম্বুলেন্স, দমকল বাহিনী। রাস্তায় ইতি উতি দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে গাড়িগুলি, পড়ে রয়েছে ভাঙা কাঁচও। বেপরোয়া গতির কারণে ট্যাঙ্কারের ব্রেক ফেল হয়েছে, নাকি এর পেছনে দায়ী যান্ত্রিক ত্রুটি, তদন্ত শুরু করেছে পুলিশ। রিপাবলিক বাংলা।